এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কোনো দরকারও নেই। ভগবান যখন কাজ জুটিয়ে দিয়েছেন তখন তিনিই কাজটা উতরে দেবেন। ভগবানের উপর তো ভরসা আছেই দাদু, আর তাছাড়া আপনিও তো আছেন। তুমি কোনো চিন্তা করো না জানি, অনেকে বিয়ে করে এ বাড়িতে আসার পর তুমি সংসার সামলে ছেলে মেয়ে দুটো মানুষ করছো। কালকে আবার তুমি স্কুলে বাচ্চাদেরকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে যাবে। তুমি এই পরিবারের সম্পদ মা, তুমি অনেক পাশে থেকো, ওর সাথে থেকো, ওকে পরামর্শ দিও, উৎসাহ দিও, ওর শক্তি হয়ে ওর পাশে থেকো, তাহলেই দেখবে ও সব কাজে সফল হবে, এটা আমার বিশ্বাস। আপনি চিন্তা করবেন না দাদু, আমি আছি, আপনার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকলে আমরা সব কাজেই সফল হব। আপনি আশীর্বাদ করুন দাদু। সুখে থাকো মা, ঘরে বাইরে দু জায়গাতেই জয়ী হও, ঈশ্বর তোমার মঙ্গল করো। Well done, Mr. Sen. Well done. I'm really very impressed. কাজটা পারবেন না পারবেন না বলছিলেন, কিন্তু পেরে তো গেলেন। হ্যাঁ, কোন রকমে আর কি। এবার আমার খেলা শেষ। জাগৃতিকে নিয়ে ওই বাড়িতে সবাই খুব লাফালাফি করতো না? এবার দেখব ওদের লাফালাফি কোথায় থাকে, সব জানলা দিয়ে পালাবে। জানেন তো মিস্টার সেন, প্রত্যেক ক্রিয়ার না বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটা নিউটন বলেছিলেন। কিন্তু আমি বলি একটু আলাদা, প্রত্যেক ক্রিয়ার দ্বিগুণ বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিল না সবাই? এইবার ওই বাড়ির সবাই দ্বিগুণ শাস্তি পাবে তার জন্য। এনিওয়ে, কাজটা কবে থেকে শুরু হচ্ছে? As early as possible শুরু করে দেব। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করে দিন, কারণ যত তাড়াতাড়ি আপনার দেওয়া টাকা মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী শেষ করতে পারবে, তত তাড়াতাড়ি আমরা ওই বাড়িতে ঢুকতে পারব। এসব নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি শুধু এটা চিন্তা করুন, আপনার দাদাকে কত তাড়াতাড়ি ওই বাড়িতে ঢুকিয়ে শান্তির আগুনটা লাগানো যায়, তবেই তো জল ঘোলা হবে। আর ঘোলা জলে মাছ ধরার যে কি সুবিধে, সেটা আপনার মতো ধুরন্ধরকে বোঝানোর কোনো দরকার নেই, তাই তো? একেবারেই নেই। আপনি আপনার কাজটা মন দিয়ে করুন, আমারটা আমি ঠিক বুঝে নেব আর টাইম মতন বুঝিয়েও দেব। এবার দেখব রায়চৌধুরী পরিবারের ইমোর কোথায় থাকে। আমার দাদা ওই বাড়ির চৌকাঠ পেরোলো বলে বলছিলাম কি, ওই প্রীতম ভর দুপুরবেলায় কোথায় গিয়েছিল বলো তো? জানি না, কিছুই বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি যে ও যেটা করছে ঈশ্বর বুদ্ধিতে করছে। এই তো আমার টেনশন হচ্ছে, গেল আবার এক দেড় ঘন্টার মধ্যে ফিরেও এলো, কোথায় গেল প্রীতম এটা জানা দরকার।
আরে প্রতিমা, ঈশা ওকে জাগৃতির বাড়িটা চিনিয়ে দেয়নি তো? না গো, আমার সেটা মনে হয় না। ও যদি জাগৃতির বাড়ি চিনে যেত না, তাহলে এখানে অপেক্ষা করতো না, সোজা ওই বাড়িতে চলে যেত। আমার কি মনে হয় বলতো, দাদু ভাইয়ের সঙ্গে দেখা করানোর জন্য ঈশা ওকে কোথাও নিয়ে গেছিল। না না না, ওই সময় ঈশা দাদু ভাইকে কোথায় পাবে? দাদু ভাই তো তখন হয় স্কুলে ছিল, আর স্কুলে না গিয়ে থাকলে বাড়িতে ছিল। দেখো, কোথায় ছিল সেটা আমি জানি না, মানে ঈশা যেরকম মেয়ে না, ও চাইলে সব কিছু করতে পারে, ওকে আমি একদম বিশ্বাস করি না। মা, ও মা, ওই এই যে দেয়ালটাতে ওই বাচ্চা ছেলেটার সাথে আমার খুদে বন্ধুর সাথে জাগৃতির একটা ছবি ছিল না, ওই ছবিটা কোথায়? বন্ধু? কোন বন্ধু? আরে ওই যে বাচ্চা ছেলেটা যে আমাকে ওদিনকে এই বাড়ি চিনিয়ে নিয়ে আসলো। ও আবার তোর বন্ধু হলো কবে থেকে? আরে বাবা ছাড়ো না, এতে তোমার কি দরকার? তুমি বলো না ছবিটা কোথায় ছিল, তো ছবিটা এখানে দেয়ালে। আমরা জানি না, খুঁজে দেখতে হবে। আরে জানো না, সব জানো তোমরা, সব বলো দেব না, কারণ তোমরা যখনই যা জিজ্ঞেস করি বলো জানি না দেব না। হ্যাঁ, তাই তুই যদি সেটাই মনে করে থাকিস তাই যা, যা এখন এখান থেকে যা। দেবে না তো? দিতে হবে না, আমি জাগৃতিকে ঠিক খুঁজে বের করবো, এটা চ্যালেঞ্জ। দেখো প্রীতম, প্রতিমা, তোমার আশঙ্কাটাই বোধ হয় ঠিক হলো, ঈশা বোধ হয় এবার সত্যি সত্যি জাগৃতির সব সুখ কেড়ে নিল গো। আমরা আটকাতে পারলাম না। অনুরোধবাবু দেখুন তো, এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা পরবো? এরে আপনি কাকে দিয়েছেন রাজার পাট? মানে আমি না এসব শাড়ি অত ভালো করে বুঝি না। অনুরোধবাবু, কালকে ওই বাচ্চাদের ওয়ার্কশপ আছে না, ওখানেই তো যাব, তো ওখানে কোন শাড়িটা পরলে বেশি ভালো লাগবে বলুন না। আরে আপনাকে দুটো শাড়ি পরলেই বেশি ভালো লাগবে, আপনার কোনটা পছন্দ বলুন না। ধরে নিন আমার দুটো শাড়ি পছন্দ, এবার বলুন কোনটা পরব। দুটো শাড়ি পছন্দ? এটা দেখি, বাহ এটা তো খুব সুন্দর। এটা দেখি, বাহ এটা তো আরো সুন্দর। এটার থেকে এটা বেশি ভালো, এটার থেকে এটা আরো বেশি ভালো। এটা আমার লেফটে আছে, এটা আমার রাইটে আছে, রাইট ইজ অলওয়েজ রাইট, এটা বেশি ভালো। এটা? হ্যাঁ এটা তো, এটা আমি জানতাম, আমারও এটা বেশি ভালো লেগেছিল। থ্যাঙ্ক গড, দেখেছেন আমার আর আপনার চয়েসটা কি রকম মেলে। চয়েস তো মিলবেই, সেই জন্য তো আমরা সুখে দুঃখে সংসার করছি এতদিন ধরে। ঠিকই তো, আমরা সুখে দুঃখে সংসার করছি সবটাই মানলাম। কালকে আবার আপনি ওয়ার্কশপও করাবেন, এটাও জান। আমার ওয়ার্কশপটা কি করাবে? কি করছেন বলুন তো, কিভাবে কাছে পাওয়া যায় সেটা তো আমার শিখতে হবে, তাই না? ছাড়ুন তো, ছাড়ুন আমাকে অনুরোধবাবু, আপনি ছাড়ুন, তুচু আছে, ছাড়ুন। তুচু ঘুমোচ্ছে, উঠবে না এখন। ছাড়ুন অনুরোধবাবু, আমাকে ছাড়ুন। মা, তুচু তুমি ঘুমোনি? ঘুমাবো, ঘুমিয়ে পড়ো। কি হয়েছে বলো? তুমি আর বাবা কাল কখন যাবে স্কুলে? টিফিনের সময়। টিফিনের সময় কেন যাব? স্কুল ছুটির পরে যাব। কেন বলো তো? এমনি। নাও এবার ঘুমিয়ে পড়ো দেখি, শিগগিরই ঘুমিয়ে পড়ো।
শুধু আপনার সঙ্গে নয়, ওই রয় চৌধুরীর পরিবার আমার সঙ্গে কম অন্যায় করেনি। যে অধিকারগুলো আমার পাওয়ার কথা ছিল সেগুলো এখন অনিরুদ্ধ রয় চৌধুরী ভোগ করছে। ছোটবেলা থেকে যা কিছু করেছি, যা কিছু সব কিছু আমি নিজের ক্ষমতায় নিজের চেষ্টায় করেছি, কেউ আমাকে এইটুকু এইটুকু সাপোর্ট পর্যন্ত করেনি। আর অনিরুদ্ধ রয় চৌধুরী মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে। এক্স্যাক্টলি, আপনি বুঝলেন কিন্তু একটু লেট করে। ভাগ্যিস আমি সময় মতন জানতে পেরেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ। সারা জীবন এটার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। কি জানেন তো ম্যাডাম, অনেক না পাওয়ার কষ্ট সহ্য করে না আমি দিনের পর দিন ঘুম থেকে উঠেছি। রিভল তো দিতেই হবে, তাই না? এবার ওই বাড়িতে গিয়ে পুরোর সঙ্গে দাঁড়িয়ে একটার পর একটা প্রশ্ন করব, একটার পর একটা প্রশ্ন। শুধু প্রশ্ন না, আমি কৈফিয়ত চাইব। কৈফিয়তের অ্যান্সার ওদের তো দিতেই হবে। কি কৈফিয়ত দেবে আপনাকে? কৈফিয়ত দেওয়ার মতন মুখ আছে ওদের? ওই বাড়ির বড় ছেলের অপকর্মের কথা যখন সবাই জানতে পারবে তখনই তো ওদের মাথা হেট হয়ে যাবে, তারপরে আবার কৈফিয়ত চাইবেন। আরে বাবা, ন্যূনতম ভদ্রতা যদি ওদের মধ্যে থাকে তাহলে আর মাথা তুলে দাঁড়ানোর কোনোদিনও চেষ্টাই করবে না। কিছু জানার আমার দরকার নেই, আমার প্ল্যান রেডি। এক একটা উইকেট ফেলবো আর এক একজনকে ওই বাড়ির থেকে ছুঁড়ে বের করে দেবো। আমার কি আনন্দ হবে, আনন্দ প্রতিশোধ, প্রতিশোধ। পরশু জন্মাষ্টমী, জন্মাষ্টমীর পুজোর দিনই আসল খেলাটা যাতে শুরু হয় তার ব্যবস্থাই আমি করছি। ওকে বল আগে বলতে যে কবে নিয়ে যাবে আমাকে জাগৃতির কাছে। আমি নিয়ে যাবো কালকে, যাই বাড়ি যা। নিয়ে যাবে আমাকে, তুমি কিন্তু আমায় প্রমিস করেছো, হ্যাঁ মনে থাকে জানো? আর তুই ওকে বোঝা এই বলে রাখছি। বড় পিপি তাড়াতাড়ি স্কুলে চলো, মা বাবা টিফিনের পরে আসবে, আজ স্কুলে ওয়ার্কশপ আছে। আমি জানি, নিয়ে যাব, এখন অনেক টাইম আছে। কিন্তু তার আগে তোকে যেটা বলছি সেটা মন দিয়ে শোন। বড্ড চেত তোমার, তাই না? আমার এত আপত্তি থাকা সত্ত্বেও তুমি আমার নাতনিকে ওই স্কুলেই পড়াবে, তাই তো? যাতে মিহির কোনো অসুবিধে না হয় তাই তুমি ওকে বিনা পয়সায় ওয়ার্কশপ করাচ্ছ। আমাকে জব্দ করবে বলেই তুমি এসব করছো, তাই না? মা, এসব কি বলছেন বলুন তো আপনি। আমি তো মিহির ভালোর জন্য। একদম চুপ করো, একটা কথাও বলবে না, মিহির ভালোর জন্য, তাই না? তুমি কি ভাবো আমি কচি খুকি, আমি কিচ্ছু বুঝতে পারি না জাগৃতি? আপনি কি
বুঝেছেন বলুন তো? রাজত্ব করতে চাইছো, আমাকে দমিয়ে রেখে এই বাড়িতে তুমি রাজত্ব করতে চাইছো। আমার ছেলেটাকে তো কবেই তুমি আঁচলে বেঁধে ফেলেছ, দাদু পিসি এবারে প্রত্যেককে তুমি বশ করার চেষ্টা করছো। আর আজ আজ তুমি মিহি স্কুলে বিনা পয়সায় ওয়ার্কশপ করাচ্ছ, মহান হতে চাইছো তাই না চাকৃতি? মহান হওয়ার আমার কোনো স্বাদ নেই মা। অনুরোধবাবু, আমাকে এই বাড়িতে সসম্মানে বিয়ে করে নিয়ে এসেছিলেন, আমার এই বাড়ির সবাই যথেষ্ট ভালোবাসাও দিয়েছে, তাদের প্রতিদান দেওয়াটা তো আমার কর্তব্য মা। আর স্কুলে গিয়ে ওয়ার্কশপ করানোর কথা বলছেন, তাহলে বলবো সেটাও আমার কর্তব্য। আমার একটা ছোট্ট চেষ্টায় যদি একটি বাচ্চাও ভালো আর মন্দের মধ্যে পার্থক্যটা বুঝতে পারে না, তাহলেও কিন্তু অনেক মানুষ বেঁচে থাকার সুযোগ পাবে। মা, আপনাকে দমিয়ে রাখার ইচ্ছে আমার নেই, এই চিন্তাধারাটা আমার মনে আনাও পাপ। আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি আমায় আশীর্বাদ করুন, যাতে আমি এবারে সবাইকে শান্তিতে থাকতে দিতে পারি। থাক, আমার আশীর্বাদে তোমার কোনো প্রয়োজন নেই, আর আমার আশীর্বাদ তোমার কোনো কাজেও লাগবে না। বরং যাদের আশীর্বাদ তোমার কাজে লাগবে, যাও গিয়ে তাদের আশীর্বাদ নাও। আর আরেকটা কথা চাকৃতি, আমি তোমাকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমি বেঁচে থাকতে এ বাড়িতে বড় বইয়ের অধিকার পাওয়ার কোনো চেষ্টা তুমি করো না, তুমি সেই অধিকার কোনো দিনই পাবে না। তোজো, একটা কথা বলি, তুই না ওকে আর কষ্ট দিস না, কাল না ওকে তুই একবার তোদের বাড়িতে নিয়ে যা, বুঝলি? ও যদি তোদের বাড়িতে গিয়ে তোর মাকে দেখে অন্য কারোর সাথে বিয়ে করে ফেলেছে, তাহলে আর অশান্তি করবে না, ওর সব পুরনো কথা মনে পড়ে যাবে, বুঝলি? কিন্তু মা যদি আমাকে বকে, আমি তোমাকে কিছু বলিনি। আমি শিখিয়ে দিচ্ছি তো কি করবি, শোন, কালকে তো জন্মাষ্টমী, তোদের বাড়িতে বড় করে পুজো হবে, তুই ওই বাবাকে নিয়ে যাবি তোদের বাড়িতে, ঘড়ি দেখতে পারিস তো? ঘড়িতে যখন 12টা বাজবে ঠিক তখনই ঘড়ি দেখে আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি, বেরিয়ে আমি তোর বাবাকে গেটের সামনে দাঁড় করিয়ে রাখবো, তুই ওকে তোর বাড়িতে নিয়ে ঢুকে যাবি, ঠিক আছে? কেউ যদি জিজ্ঞেস করে, কেউ যদি বকাবকি করে, তাহলে বলবি ও রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছিল, তোর সাথে দেখা হয়ে গেল, তোকে জিজ্ঞেস করলো তুই এখন কোথায় থাকিস, তুই সেই জন্যে ওকে তোর বাড়িতে নিয়ে গেছিস। আর কালকে তো জন্মাষ্টমীর পুজো হবে ওই বাড়িতে, কেউ খুব একটা কিছু বলবে না, প্রসাদ খাইয়ে তাড়াতাড়ি করে বাড়ি পাঠিয়ে দিবি, ঠিক আছে? মনে থাকে যেন যেগুলো বললাম। গুড বয়, এবার চল মন দিয়ে মায়ের ওয়ার্কশপ করবি। হোয়াট ইজ দিস? গুড টাচ, গুড টাচ। এন্ড দিস? ব্যাড টাচ, ব্যাড টাচ। হোয়াট ইজ দিস? Thank you.
স্কুলের স্টুডেন্টস, আশা করছি তোমরা গুড টাচ আর ব্যাড টাচের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছ। হ্যাঁ, তাহলে হোয়াট উইল ইউ প্রেফার, গুড টাচ আর ব্যাড টাচ? গুড টাচ। এন্ড হোয়াট উইল ইউ রিজেক্ট? ব্যাড টাচ। কারেক্ট। আমি তো আমি আগেও বলেছি আর আবার বলছি, আমার ভাগ্য করে এরকম বউ পেয়েছেন। থ্যাংক ইউ মিসেস রায়চৌধুরী। থ্যাংক ইউ। সো জয়েন ইওর হ্যান্ডস টুগেদার অ্যান্ড ক্ল্যাপ ফর মিসেস রায়চৌধুরী।